এখানে কি করো রোদের মধ্যে? দেখো কি ইন্টারেস্টিং জিনিস, আমি ওই হোয়াইট লিলিটা থেকে একটুখানি জাস্ট পাতা ছিঁড়ে আমি জলে রেখেছিলাম, আর কত শিকড় গজিয়েছে, মানে লিলিটা পুরো বেঁচে গেছে। আর এই লিলিটা থেকে একদমই ফুল দিচ্ছিল না, প্রায় বছর খানেক হয়ে গেল, আর সাডেনলি এখন একটা ফুল দিচ্ছে। মানে আমি তো খুব খুশি হয়ে গেছি যে এক বছর ধরে একে পরিচর্যা করার পর এখন একটা ফুল দিচ্ছে। মানে প্রথমে কেনার সময় তো অনেক ফুল দিয়েছিল, মাঝখানে ফুল দেওয়া পুরো বন্ধ করে দিয়েছিল, আমি জাস্ট যত্ন করে গেছি শুধু জল দিয়ে, আর এখন সুন্দর ফুল দিচ্ছে। আর ওটারই একটা বাচ্চাকে আমি এখানে বাঁচিয়েছি যেটা এতটা শিকড় গজিয়েছে এবং বেঁচেও গেছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে এটা দেখো, এটা হলো সেই সাকিউলেন্ট প্ল্যান্টগুলো আছে না, ছোট ছোট হয়, আমি তাদেরকে একটা করে মানে জাস্ট পাতা কেটে এরকমভাবে রেখেছিলাম যে জলটা একটু ওপরে লেভেলে যাতে ওরা জলটা টাচ না করতে পারে, কিন্তু জলটা থেকে যেন ময়েশ্চারটা ওরা নিতে পারে। আর দেখো ওরা কি সুন্দর সেই ময়েশ্চার নিয়ে নিয়ে প্রায় সপ্তাহখানেক হয়েছে ওরা এখন শিকড়টা গ্রো করেছে, মানে এখন শিকড় দিয়ে ওরা জল নিচ্ছে। তো এটা ভীষণ সুন্দর, মানে নিজে থেকে করা তো খুব দেখতেও ভালো লাগছে, তাই আমি প্রতিদিনই একটু একটু করে চেক করি যে এরা কতটা বড় হলো, বাড়লো কি না। আর যখন নিজের হাতেই লাগানো এবং সেখান থেকে এই বাচ্চাকে জাস্ট বড় করার মতোই প্ল্যান্টকে বড় করা, খুবই ভালো লাগে, তাই আর কি সেগুলো চেক করছিলাম। তোমরাও যদি এরকম স্যাকুলেন্ট থেকে বানাতে চাও, এটা সত্যি ভীষণ ইজি, একদম ডিসঅ্যাপয়েন্ট হবে না যে যখন যদি বেরোচ্ছে না শিকড়। একটু ধৈর্য লাগবে, আমার প্রায় এটা লেগেছে এক সপ্তাহ না 8 দিন বা ওই রকম মতো, মানে 8 থেকে 9 দিন লেগেছে, তাও একটাতে ভালো করে শিকড় বেরিয়েছে এটাতে, আর এইটাতে স্টার্ট হয়েছে বেরোনো, বাকি দুটোতে এখনও প্রপারলি বেরোয়নি। বাট আমি ধৈর্য রাখবো, আমি দেখবো কবে এটা বেরোয়, আর বেরোলে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তোমরা যদি কেউ এভাবে বড় করতে চাও, বাঁচাতে চাও, অবশ্যই করতে পারো।